আসসালামু আলাইকুম। আসলে সাদাস্রাবের সমস্যা অনেক আসলে গুরুত্বপূর্ণ একটা সমস্যা, যে সমস্যায় প্রায় 90% মেয়েরাই ফেস করে। তো সাদাস্রাব কেন হয় প্রথমে আমরা সেটা জেনে নিব। তার আগে বলে নেই, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর এ টু জেড আমি বলে দেবো, একটি পয়েন্টও মিস করবেন না, তাহলে কিন্তু আপনাদের উপকার আপনারা পাবেন না। পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। প্রথমে জেনে নেওয়া যাক যে সাদাস্রাব কেন হয়। সাদাস্রাব বিভিন্ন কারণে হতে পারে, শারীরিক দুর্বলতা, অপুষ্টিকর খাবার, নিয়মিত না ঘুমানা, এসব কারণে সাদাস্রাব। আবার বিশেষ একটা কারণ হচ্ছে অপরিষ্কারের কারণেও কিন্তু সাদাস্রাব হয়। অনেকেই পরিষ্কার না, আবার প্যাড ইউজ করে সেই প্যাডটা কিন্তু ঘন ঘন চেঞ্জ করা লাগে, সেই জায়গাটা পরিষ্কার করা লাগে। তো এই জন্য অপরিষ্কারের জন্য কিন্তু আপনাদের সাদাস্রাব হতে পারে, তাছাড়া প্রেগনেন্সির কারণেও হতে পারে, বিভিন্ন কারণে সাদাস্রাব হয়ে থাকে। তবে যেভাবে হোক না কেন আমাদেরকে কী করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর আজকের আমি দুইটা পদ্ধতি দেখাবো, আপনারা একটা পদ্ধতি করলেই রেজাল্ট পাবেন 100% পরীক্ষিত। এটা দিয়ে আসলে আমি নিজেও এটা দিয়ে অনেকটাই মানে এটা করে অনেকটাই উপকার পেয়েছি। আমরা এখানে আতপ চাউল নিয়ে নিয়েছি, আপনাদের ভাতের চাউল হলেও হবে, গোবিন্দভোগ চাউল বা আতপ চাউল, এ দুটার মধ্যে একটা নিলে বেশি উপকার পাবেন। যেই চাউলটা দিয়ে আমরা পোলাও খাই, এই চাউলটা কিন্তু অনেক উপকারী। এটার মানে ভিজিয়ে রেখে এটার পানিটা যে দেখতে পাচ্ছেন, এই পানিটার যদি ঘ্রাণ নেয়, যাদের স্তন ঝুলে গেছে তাদের স্তন কিন্তু টাইট হয়ে যায়, এতটাই উপকারী এই চাউল ধোয়া পানিটা। সত্যি কিন্তু এটা আপনারা মানে ঘন ঘন নিঃশ্বাস নিতে হবে প্রতিনিয়ত রেগুলার, তাহলে ঝুলে যাওয়া স্তন টাইটও হবে। তো আমরা আজকে সেই বিষয়ে কথা বলবো না, আমরা সাদাস্রাব আসলে নিয়ে কথা বলবো। এটা আসলে বিভিন্ন সময় হতে পারে, তো এটা আমি পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। এটা 100 থেকে 120 ml পানি আপনাদেরকে দিতে হবে। তো দেওয়ার পর এটা এক রাত ভিজিয়ে রাখবেন, যে সকালবেলা খাবেন সেই রাতে আপনারা অবশ্যই ভিজিয়ে দিবেন। দেওয়ার পর এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তো বিভিন্ন কারণেই কিন্তু সাদাস্রাব হয়, অনেকের অনেক সমস্যা দেখা দেয়। তবে আসলে পিরিয়ড হওয়ার আগে বা পরে সাদাস্রাব হয়ে থাকে, আবার সহবাসের আগে পরে, এগুলো কিন্তু স্বাভাবিক। আর সাদাস্রাব যখন আপনি বুঝবেন যে অনেক দুর্গন্ধ হচ্ছে, সেই জায়গাটা চুলকাচ্ছে, সেই সময় বুঝবেন যে এটা আপনার সাদাস্রাব। কিন্তু এমনিতে অনেক সময় হয়ে থাকে, সেগুলো আসলে স্বাভাবিক বলেই আপনারা নেবেন। তো এরপরে আমি নিয়ে নিয়েছি কালো জিরা, চাউলটা ভিজিয়ে রেখে দিয়েছি আমি। তারপরে কালো জিরা লাগবে। কালো জিরাটা আপনারা হয়তো জানেন যে মৃত্যু ব্যতীত প্রায় অনেক রোগ সারাতে কালো জিরা আসলে অনেক গুরুত্বপূর্ণ। আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই কালো জিরা মধুর কথা বলে গিয়েছেন, যেটা খেলে আমাদের শরীরে বিভিন্ন রোগ দূরে চলে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে কালো জিরা, অবশ্যই যেটা ভালো কালো জিরা, বাজারে কিন্তু বিভিন্ন ধরনের কালো জিরা পাওয়া যায়, তো আপনারা অবশ্যই ভালোটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে 100% ফলাফল পাবেন। তো আবারও বলছি, সাদাস্রাব যাদের হয় তারা অবশ্যই ভালো ভালো খাবার খেতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, শাকসবজি, পানি, ফলমূল এগুলো বেশি বেশি করে খাবেন, আর নিয়মিত ঘুমাতে হবে আপনাদেরকে, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সব সময়। অনেকে টয়লেটে গিয়ে সাবান অনেকবার ইউজ করার ইয়ে থাকে, তো অবশ্যই বেশি সাবান ব্যবহার করা যাবে না, এতে করেও কিন্তু সমস্যা হতে পারে। আর এই সাদাস্রাবের কারণে অনেকের স্বাস্থ্য ভেঙে যায়, স্বাস্থ্য লাগে না, অনেক সমস্যা হয়, শুকিয়ে যায় দিন দিন, কখনোই তাদের স্বাস্থ্যের উন্নতি হয় না। তো আমি 1 চামচ কালো জিরা নিয়ে নিয়েছি, আর 1/2 চামচের মতো মধু নিয়েছি, জাস্ট একবার খাওয়ার জন্য, এতটুকুই যথেষ্ট। তো আমি দুইটা উপায় দেখাবো, আপনারা যে কোনো একটা করলে হবে, আর দুইটা করলেও করতে পারেন, এটা কোনো শরীরের সাইড ইফেক্ট হবে না, আপনাদের ক্ষতি হবে না, বরং উপকারী হবে এটা যদি করেন। তো এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আবারও বলছি, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, তাছাড়া সাদাস্রাব কিন্তু অনেক ক্ষতিকর একটা, আপনাদের ইনফেকশান হয়ে যেতে পারে, এই জন্য অনেক সময় জরায়ু, ক্যান্সার, টিউমার এগুলো থেকেই হয়, এজন্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে, নিয়মিত ঘুমাইতে হবে, টেনশনমুক্ত থাকতে হবে। আর আমি যে রেমেডিগুলো দিচ্ছি সেগুলো তো অবশ্যই খেতে হবে। তো দেখতে পাচ্ছেন একটা রেমেডি আমাদের তৈরি হয়ে গেল।
তো এই রেমেডিটা আপনারা দিনে দুইবার করে খাবেন, সকালে একবার, রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার খাবেন। অবশ্যই ভর পেটে খেলেও খেতে পারেন এটা, আবার খালি পেটে খেলেও খেতে পারেন, এটা কিন্তু অনেক উপকারী, আপনারা করে খেয়ে দেখবেন। আর আপনাদেরকে অবশ্যই যাদের সাদা স্রাব হয় তারা, আবারও বলছি, পরিষ্কার, সবসময় পরিষ্কার থাকবেন। আর যে সাবান ইউজ করার অনেকের খুঁতখুঁতে অভ্যাস থাকে, সেটা থেকে বিরত থাকবেন। আর প্যাড ইউজ করার সময় অবশ্যই ঘন ঘন চেঞ্জ করতে হবে, এক প্যাড দীর্ঘক্ষণ রাখা যাবে না। আবার অনেক সমস্যাই হয়, সেই সমস্যাগুলো আপনারা অন্তত মানে এড়িয়ে চলবেন। দেখতে পাচ্ছেন আমি পানিটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু চাউলটা ভিজে যাবে আর এরকম পানির একটা কালার হয়ে যাবে। অবশ্যই আপনারা যেদিন সকালবেলা খাবেন সেই আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন। কালো জিরা এবং মধুটা আপনারা অন্তত এক মাসের মতো খেতে পারেন, বা বেশি খেলেও এটার কোনো সমস্যা নেই। আর এই যে চাউল ভিজানো যে পানিটা রয়েছে, সেটা আপনারা কতদিন খাবেন সেটাও কিন্তু আমি বলে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখন পানিটা ঢেলে নিচ্ছি গ্লাসে। অবশ্যই 100 থেকে 120 ml আপনারা এটা মানে মাপটা ঠিক রাখতে হবে আপনাদেরকে। তো ঢেলে নিয়েছি আমি, এটা কিন্তু আসলে অনেক উপকারী। এছাড়াও আপনারা আরও একটা জিনিস খেতে পারেন, মেথি। মেথি কিন্তু অনেক উপকার সাদাস্রাবের জন্য, আবার অনেক সমস্যার জন্য মেথি কিন্তু অনেক উপকার। তবে মেথি আপনারা এক মাস খেতে পারেন। মেথি ফুটন্ত গরম পানিতে দিয়ে বলক উঠে মেথির যে রসটা বের হবে বা এটা বের হবে সেটা করেও খেতে পারেন, সেটাও দিয়েও আপনারা উপকার পাবেন। তো আমি এর মধ্যে এখন দেখতে পাচ্ছেন জাস্ট 1 চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি। তো 1 চিমটি লবণ এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে। তো এটা আমি মিশিয়ে নিচ্ছি। আর সাদা স্রাব অনেক সময় বিভিন্ন কালার হয়ে থাকে, অনেক সময় গাঢ় হলুদ হলদে কালার, অনেক সময় কালচে কালার, অনেক সময় সবুজ কালার হয়ে থাকে, আবার অনেক সময় সাদা স্বচ্ছ হয়ে থাকে। তো বুঝতে হবে যেটা হলুদ হলুদ কালার সেটা হচ্ছে আসলে সাদা স্রাব। এরপরে আমি 1/2 চা চামচ পরিমাণে চিনি মিশিয়ে দিয়েছি এখানে। তো দেওয়ার পর এটা আমাদের রেডি হয়ে গেছে, এটা আপনাদেরকে প্রতিদিন সকালবেলা খেতে হবে। তো দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আপনারা যদি 10 থেকে 15 দিন এটা খান প্রতিদিন খালি পেটে সকালবেলা, আর অবশ্যই একটু উষ্ণ গরম পানি খাবেন এটা খাওয়ার পর। তো এটা আমাদের তৈরি হয়ে গেল, এটা অবশ্যই আপনারা প্রতিদিন সকালে, আবারও বলছি, খালি পেটে খাবেন 10 থেকে 15 দিন, অনেক ভালো ফলাফল পেয়ে যাবেন। তো যাদের সাদা স্রাবে সমস্যা রয়েছে, আশা করছি আমি দুইটা যে উপা মানে এ দিয়েছি দুইটার অনেক 100% কার্যকরী, এবং এটা অনেক পরীক্ষিত, অনেক রিসার্চ করে এই ভিডিওটা আসলে আমি করেছি। অনেকে আমাকে কমেন্ট করেছিল যে সাদা স্রাবের জন্য একটা ভিডিও নিয়ে আসবেন, তো এই জন্য আমি অনেক কিছু রিসার্চ করার পর ভিডিওটা নিয়েছি। আপনারা যাতে 100% ফলাফল পান সেই উদ্দেশ্যে আমাদের ভিডিও তৈরি করা। তো সবাই ভালো থাকবেন, ভিডিওর সাথেই থাকবেন।